ভেঙে পড়েছে উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল। ঘরমুখো মানুষের চরম ভোগান্তি, মহাসড়কে যানজটের কারণে টার্মিনালে দীর্ঘ অপেক্ষা। দুঃখ প্রকাশ ওবায়দুল কাদেরের। শেষ মুহূর্তের কেনা বেচায় সরগরম পশুর হাটগুলো, ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং এখনও প্রস্তুত হয়নি পশু কোরবানির জন্য রাজধানীর 800 নির্ধারিত স্থান, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতে ঘরে ফেরার সংবাদ। চরম শিডিউল বিপর্যয়ে এবার রেলপথের ঈদ যাত্রা পরিণত হয়েছে দুর্ভোগে। প্রতিটি ট্রেনই 5 থেকে 10 ঘন্টা দেরি করে ছাড়ছে। মহাসড়কে যানজটের কারণে বাস টার্মিনালগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন নাজবুস সালেহী এবং গাবতলী বাস টার্মিনালে আছেন আহমেদ সালেহীন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে নাজবুসের কাছে। আজকে রেল সচিব এসেছিলেন, তিনি যাত্রীদের সাথে কথা বলার কথা ছিল রেল সচিবের। তিনি যাত্রীদের সাথে কথা না বলে শুধুমাত্র সাংবাদিকদের সাথে কথা বলে তার যে সিদ্ধান্ত তিনি সেটি আসলে জানিয়ে গেছেন। গতকাল তিনি বলেছিলেন বিলম্বিত শিডিউল অনুযায়ী যে ট্রেনগুলো ঈদের দিনেও ঢাকায় প্রবেশ করতে পারবে সেগুলোকে তারা হচ্ছে আন্তনগর ট্রেনগুলোকে ঈদের দিনও তারা হচ্ছে পরিচালনা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবেন। কিন্তু তিনি আজকে সে সিদ্ধান্ত জানিয়েছেন যে ট্রেনগুলো বিলম্বিত হয়ে ঢাকায় আসবে এবং সেগুলোকে আর ঈদের দিনে কোনো ট্রেন চলবে না, মানে আজকের মধ্যে তারা সবকটি ট্রেনকে এখান থেকে যাত্রা করাতে চায় এবং যে কয়টি ট্রেন তারা হচ্ছে যে ফিরবে না ধরেই নিয়েছেন। যেমন সন্ধ্যা 7টার চিত্রা যাবে খুলনার উদ্দেশ্যে, তারা ধরে নিয়েছেন যে এই ট্রেনটি অন্তত আজকে আর ফিরে কালকে ঈদ করতে সক্ষম হবে না যাত্রীদেরকে নিয়ে। সুতরাং সেটিকে তারা একটি বিকল্প রেক দিয়ে চালু করার ব্যবস্থা করবেন। পাশাপাশি 6টা 20 মিনিটের যে সুন্দরবন তারা ধারণা করেছেন আজকে আর সেটা ঢাকায় প্রবেশ করতে পারবে না, সুতরাং কালকে যাত্রীরা গিয়ে সেটা তারা ঈদ করতে পারবে না। সুতরাং সেই ট্রেনটিকে তারা বিকল্প একটি রেক দিয়ে চালানোর ব্যবস্থা করবেন। পাশাপাশি হচ্ছে আজকে রাত 11টা 20 মিনিট রাজশাহী ট্রেন পদ্মা এক্সপ্রেস, তাদের ধারণা সেই ট্রেনটিও আসলে আজকে আর ঢাকায় প্রবেশ করে যাত্রীদেরকে নিয়ে ঈদের মানে ঈদ করাতে পারবে না আর কি তার নিজের এলাকায় গিয়ে। সুতরাং সেটিতেও তারা একটি বিকল্প রেক দিয়ে চালানোর ব্যবস্থা করবেন। কিন্তু লালমনিরহাট ঈদ স্পেশাল সেটির ব্যাপারে সচিব সিদ্ধান্ত দিয়েছেন, এটির যাত্রা সরাসরি বাতিল করা হয়েছে, এটি আর চলবে না, ক্যান্সেল করা হয়েছে। যারা যেতে পারবে না সে ট্রেনের যাত্রী তাদের ব্যাপারে সচিবের আসলে দুঃখ প্রকাশ করা ছাড়ার কিছুই ছিল না, কারণ তিনি তাদেরকে বিকল্পভাবে তা নীলফামারিতে বা হচ্ছে যে এই ট্রেনগুলোকে পৌঁছানোর যে ব্যবস্থা যাত্রীদের তিনি সেটা করতে পারবেন না স্বীকার করেছেন। এর মানে হলো যে ঈদের দিন তারা যে ট্রেন পরিচালনা করার যে তাদের কথা ছিল তার ঈদের দিন তাদের যে ট্রেন পরিচালনা করার কথা ছিল সেটি তারা করবেন না। আজকের মধ্যে সবগুলো ট্রেনকে যাত্রা করাতে চান, 4টি ট্রেনকে বিকল্প রেক দিয়ে দিচ্ছেন। লালমনিরহাট ঈদ স্পেশালের সমস্ত টিকিট ক্যান্সেল করে যাত্রীদেরকে টাকা নিতে বলা হয়েছে, ঈদ যাত্রা বাতিল ওটা আর যাবে না। পাশাপাশি তিনি আরও একটি কথা বলেছেন যে এই যে বিষয়গুলো ঘটছে এটা হচ্ছে রেলের ইতিহাসে সব থেকে বেশি বিপর্যয় হয়েছে, এই জন্য তিনি আসলে যাত্রীদের কাছে তিনি আসলে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে এ বিষয়ে তারা হচ্ছে খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সর্বশেষ ট্রেন যেটা আজকে রাতে যাবে, আজকে সকাল 8টা 15 মিনিটের ট্রেন নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে, সেই ট্রেনটি ছাড়বে 1টার সময়, সর্বশেষ ট্রেন সেটাই, বাকিগুলোকে বিকল্প রেক দিয়ে চালানো হবে। যারা যেতে পারবেন না তাদের ব্যাপারে আসলে তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। বাকি খবর জানতে সড়ক পথের খবর জানতে যাব কল্যাণপুর বাস স্ট্যান্ডে, সেখানে আছে সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন নাজমুল, যেমনটি বলছেন যে রেলপথে যে দুর্ভোগ, যে শিডিউল বিপর্যয়, তার কিন্তু কোনো অংশই কিন্তু কম নয় সড়ক পথের দুর্ভোগ। যেটি বলে রাখতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে যানজট তৈরি হয়েছে এবং ঢাকা মানিকগঞ্জ মহাসড়কে যে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে, সেই প্রভাব কিন্তু তৈরি হয়েছে ঢাকায় যেসব গাড়িতে যারা উঠবেন যাত্রীরা, ঈদে ঘরমুখো মানুষ যারা অপেক্ষায় রয়েছেন বাসে করে উত্তরবঙ্গের দিকে যাবেন, দক্ষিণবঙ্গের দিকে যাবেন, তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। আপনারা জানেন যে প্রায় 10 থেকে 12 ঘন্টা দেরি করে করে একটি বাস
তারা পাচ্ছেন, তারা যে গন্তব্যে নির্দিষ্ট সময়ে যে বাসগুলি ছেড়ে দেওয়ার কথা তার থেকে 10 থেকে 12 ঘন্টা দেরি করে বাসগুলি ছাড়ছে এবং তাদের অপেক্ষা কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং তার সেই কারণে দুর্ভোগ চরমে উঠেছে এখানকার সাধারণ মানুষের, যারা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছেন তাদের। এবং সেই সঙ্গে বলে রাখতে চাই যে এখানকার যাত্রীদের যে অভিযোগগুলি ছিল তারা বলছেন যে এই প্রতি বছরই কিন্তু কম বেশি যানজট মহাসড়কে থেকে যায় ঈদের সময় এবং এইবার কিন্তু তার থেকে কিন্তু অনেক বেশি, গতবার কিছু বছরের তুলনায় এবারে অনেকটা বেশি লক্ষ্য করা গেছে সড়কে যানজট। এবং সেই দুর্ভোগ কাটিয়ে ওঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আরও উদ্যোগী হতেন, যদি নজরদারি করতেন, তাহলে হয়তো এই যানজট বা এই দুর্ভোগ কিন্তু পোহাতে হতো না। আর কয়েক ঘন্টা কিন্তু বাকি রয়েছে আগামীকাল যে ঈদুল আজহা উদযাপন হবে, অনুষ্ঠিত যাবে, সেই ক্ষেত্রে সেই ঈদ উদযাপন করার জন্য তারা যে বাড়ি যাবেন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তারা আদৌ ঈদের নামাজ এবং ঈদের দিনে তারা পৌঁছতে পারবেন কিনা বাড়িতে। সেই সঙ্গে যদি বলে রাখতে চাই যে এখানকার যে দুর্ভোগ তৈরি হয়েছে এবং সেই দুর্ভোগ লাভও কিন্তু অনেক পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই বাস তারা বিকল্প রুট থেকে এনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার জন্য বিকল্প পথে তারা বাস দিচ্ছেন এবং সেই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বেশ করে চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে কিন্তু হানিফ অন্যতম এবং আমি অন্যান্য কাউন্টারগুলি দেখেছি তারা কিন্তু সেই চেষ্টা করে পারছেন না এবং 10 থেকে 12 ঘন্টা করে প্রতিটি বাস ছেড়ে দিয়ে দেরি করে ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দুর্ভোগ চরম আকারে ধারণ করেছে এই যাত্রীদের মধ্যে এবং তারা আদৌ ঈদ উদযাপন করতে বাড়িতে পৌঁছতে পারবেন কিনা ঈদের জামাতের আগে কিংবা ঈদের জামাতের পরপর তা নিয়ে কিন্তু শঙ্কা রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। তাই কর্তৃপক্ষকে আরও উদ্যোগী ভূমিকা পালন করে খুব দ্রুত রাস্তা যানজট নিরসনে ভূমিকা রাখতে হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ ইমদাদ। গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আহমেদ সালেহীন এবং এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন নাজবুল সালেহী। তারা জানাচ্ছিলেন ঈদ যাত্রার সবশেষ খবর। ঈদের ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে যাত্রী ও চালকরা। সে খবর জানাতে মহাসড়কটির রাবনা বাইপাস এলাকায় আছেন রিপোর্টার কাদির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানুষ মানেই মানুষের ভোগান্তি, দুর্ভোগ চরমে। ঈদ আসলেই মানুষের দুর্ভোগ পোহাতে হয়, প্রতি বছরই এই দুর্ভোগে পড়ে মানবতার জীবন যাপন করে আসলে এই এই মহাসড়কে চলাচলরত মানুষরা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, এবারও সরকারিভাবে গত বৃহস্পতিবার ছুটি ঘোষণার পর থেকেই মহাসড়ক দিয়ে মানুষ চলাচল করতে শুরু করেছে ঈদে ঘরমুখো মানুষরা। বিশেষ করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লাখ লাখ মানুষ কিন্তু এই যাতায়াত শুরু করেছে আর যাতায়াতের পর থেকেই ব্যাপকভাবে গাড়ির চাপ বেড়ে গেছে মহাসড়কে। আর চাপ বেড়ে যাওয়ার পর থেকেই গত বৃহস্পতিবার থেকে লাগাতার 3 দিন চরমভাবে যানজটের শিকার হচ্ছে সাধারণ মানুষ। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার লাগাতার বৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে এবং বেশ কিছু গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণেই আসলে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আজ 3 দিন যাবত লাগাতার যে দুর্ভোগ, সেই লাগাতার আর দুর্ভোগের আর শেষ হচ্ছে না। বিশেষ করে নারী এবং শিশু যারা রয়েছে তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। একদিকে গরম, অন্যদিকে এই যে গাড়ির ভিতরে যে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তারা আসলে চরমভাবে কষ্টের মধ্যে পড়েছে। আজকে আপনাকে আরেকটু কথা জানিয়ে রাখি যে এই যে মানুষের যে দুর্ভোগ, এই কষ্ট, এই কষ্টের কারণে আসলে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু বিক্ষুব্ধ জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছে। তারা তাদের অনেকেই এখন পর্যন্ত বাড়ি যেতে পারে নাই। তাদের কথা হচ্ছে যে তারা আসলে বাড়ি যাবে, তারপর তার পরিবারের জন্য কেনাকাটা করবে, যেহেতু কুরবানির ঈদ তারা কুরবানি দিবে, সেহেতু তারা আসলে সময় পাচ্ছে না। সময়টা আসলে মহাসড়কেই শেষ হয়ে যাচ্ছে, যে কারণে তারা আসলে চরমভাবে সমস্যায় পড়েছে। এই সমস্যার কোনো শেষ নাই। আপনি তবে আমরা এই পুলিশের সাথে কথা বলেছি মহাসড়কে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে সিরাজগঞ্জের অংশে অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে গাড়ি ঠিক মতো চলতে পারছে না রাস্তায় খানাখন্দের কারণে, যেই কারণে আসলে
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় টোল আটকে যাচ্ছে বারবার, প্রতিদিন প্রায় 4 থেকে 5 বার টোল বন্ধ করে দিচ্ছে, ঘন্টার ঘর ঘন্টা এই টোল বন্ধ থাকার কারণে আসলে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে পুলিশ জানিয়েছে যে আজ যেহেতু ঈদের আগের দিন, খুব দ্রুতই তারা এই যানজট নিরসন করতে পারবে বলে আমাদেরকে এরকম আশ্বস্ত করেছেন। তো আসলে আমার কাছ থেকে এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে। টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কাদির তালুকদার, তিনি জানাচ্ছিলেন সেখানকার যানজটের খবর। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে এর দায় এড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। একটি মাত্র রুটে একটি অংশেই মানুষের দুর্ভোগ হয়েছে এবং গাড়ি দেরিতে আসার জন্য টার্মিনালেও অনেকের ভোগান্তি হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে যেখানে দুর্ভোগ হোক, ভোগান্তি হোক, যানজট হোক, এর দায়িত্ব আমি এড়াতে পারি না। সময় সঙ্গে আরো থাকছে কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণ না করা গেলে ছড়াবে রোগ জীবাণু, যথেষ্ট প্রস্তুতির দাবি সিটি কর্পোরেশনের। শেষ মুহূর্তে ফাঁকা হতে শুরু করেছে কোরবানির পশুর হাট, বেশিরভাগ ক্রেতাই পশু কিনে ফেলেছেন গতকাল, তাই সকালের দিকে ক্রেতা সমাগমও কিছুটা কম। কোরবানির হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন রিপোর্টার জোবায়ের ফয়সাল, রাজশাহীর সিটি হাটে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছে জোবায়ের ফয়সালের কাছে। জোবায়ের, পশুর হাটের কি খবর রয়েছে আপনার কাছে? ইমদাদ, আফতাবনগর হাটে আমরা যেটি দেখতে পাচ্ছি, সকাল থেকে এখানে নতুন করেও গরু আসছে, আমরা দেখছি যে ট্রাকে করে নতুন করেও গরু আসতে দেখেছি এবং প্রচুর মানুষ এখান থেকে আসলে গরু কিনে হাট থেকে বের হচ্ছেন। সেক্ষেত্রে বলা যায় যে হাটের এই আমার পেছনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি মোটামুটি গরুতে বা ছাগলে পরিপূর্ণ ছিল, এখন হাট কিন্তু ফাঁকা হতে শুরু করেছে কারণ প্রচুর মানুষ আসলে সকাল থেকে একটু দুপুরের বেলা বেশি রোদ চড়া হয়ে যাওয়ার আগেই কিন্তু আসলে অনেকে গরু কিনে হাট থেকে বের হয়ে গিয়েছেন এবং এখানে ক্রেতারা বারবারই বলছেন যে শেষ দিকে গরুর দাম একটু বেশি হাঁকা হচ্ছে এবং গরুর আকার অনুযায়ী দাম বেশি বলে অভিযোগ এসেছে। একটি আরেকটি বিষয় আমরা খুবই দেখলাম, খেয়াল করলাম, সেটি হলো যে এই আফতাবনগরের এই হাটে প্রায় 50 থেকে 160 গরু আছে, যেগুলো অনেক বেশি বড় ওজনের গরু এবং এটির দাম একেবারে 3.5 লাখ থেকে শুরু করে প্রায় 20 লাখ টাকা পর্যন্ত রয়েছে। তো এই গরুগুলো এখনো পর্যন্ত অবিক্রিত, এই গরুগুলো বিক্রি না হওয়ার কারণে আসলে এই এই খামারিরা বা ব্যাপারীরা বা গরুর মালিক যাদেরই বলি তারা কিন্তু বেশ একটা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। তবে এর মধ্যে কেউ কেউ আবার একটু ব্যতিক্রম, তারা বলছেন যে সন্ধ্যার আগেই, হাট শেষ হওয়ার আগেই আসলে তারা তাদের প্রত্যাশিত ক্রেতা পাবেন বলেও অনেকে আশা করছেন। গরুর ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, বারবারই তারা আমাদেরকে একটি জানাচ্ছেন একটি বিষয় যে আসলে বাংলাদেশে গরু পালন পদ্ধতি নিয়ে তাদের কিছুটা সংশয় রয়েছে যে কি ধরনের ঔষধ খাবার তারা ব্যবহার করেন, সেক্ষেত্রে একটু না জানার কারণেই আসলে অনেকে এই বড় গরুর প্রতি আগ্রহ আজকে শেষ দিনে আমরা দেখছি কম। এছাড়া আরেকটি বিষয় যেটি লক্ষ্য করছি যে আমরা উত্তরাঞ্চল থেকে যেই যেই গরুগুলো এসেছে ঢাকায়, উত্তরাঞ্চলের গরু যেগুলো আসলে দেশি গরু বা ঘরে পালা গরু, সেগুলোর দিকে আসলে মানুষের চাহিদা বেশি এবং ক্রেতারা দেশি গরু কেনার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন আজকের বাজারে। তো শেষ দিকে আর কি যে গরুগুলো রয়েছে সেটি বিক্রি হয়ে যাবে বলেও আসলে এখানে ক্রেতারা আমাদের কাছে আশাবাদ জানিয়েছেন। ইজারাদাররাও বলছেন যে শেষ মুহূর্তে আসলে গরুর বেচা কেনা হয়ে যায়। এখন আমরা রাজশাহীতে আছেন সহকর্মী রাকিব হাসান, আমরা তার সঙ্গে একটু জানতে চাই যে রাজশাহীর কোরবানি পশুর হাটের সবশেষ অবস্থা সম্পর্কে। রাকিব, ক্লিয়ার করেন,
জুবের প্রত্যেকে চায় আসলে তার কোরবানির পশুটি আসলে তার কাছে অনেক বেশি আকর্ষণীয় হোক, দেখতে শুনতে অনেক ভালো হোক, এবং সেই সাথে কিন্তু সুস্থ সবল একটি আসলে পশু প্রত্যেকে কিনতে চান কোরবানির কারণে। আমরা আজকে রাজশাহীর যে সিটি হাট সেখানে এসে দেখছি যে কোরবানি উপলক্ষে কিন্তু যে কেনা বেচা হচ্ছে সেখানে প্রত্যেকে চাচ্ছেন একটি একটি সৌন্দর্য সম্পন্ন একটি পশু কিনতে, একটু দেখতে শুনতে ভালো, স্বাস্থ্যসম্মত, এবং যেগুলো কিনা আসলে অনেক বেশি আকর্ষণীয় সেই ধরনের পশুগুলো কিন্তু কেনার জন্য এখানে যারা ক্রেতারা আছেন তারা কিন্তু দেখাশোনা করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে যেহেতু আজকে শেষ হাট সে কারণে কিন্তু বাইরের যে ব্যাপারীরা তাদের কিন্তু এখানে তারা কিন্তু এখানে নেই, যার কারণে যে সমস্ত ক্রেতারা আছেন সেই ক্রেতারাই আসলে সাধারণত এই শহরের আশপাশের, এবং যারা কিনা কোরবানি করতে ইচ্ছুক তারা এই হাটে এসেছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে শুরুর দিকে কিন্তু আসলে খানিকটা বেচা কেনা ধীর গতিতে চললেও পরবর্তীতে হয়তো তারা প্রত্যাশা করছেন যে এই বেচা কেনাটা বাড়বে, এবং যেহেতু আজকে শেষ দিন হয়তো শেষ বেলার দিকে অনেকে আসবেন তাদের নিত্য যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে। একটু জানিয়ে রাখি যে রাজশাহী জেলায় কিন্তু প্রায় 3 লাখ কোরবানির পশুর চাহিদা রয়েছে, এবং এই সমস্ত পশুগুলোই কিন্তু জেলার প্রায় 17,000 যে দেশীয় খামার সেই খামারগুলো থেকে কিন্তু এবারে সরবরাহ হয়েছে হাটগুলোতে, এবং রাজশাহী এবং এর আশপাশের শহর এবং এর আশপাশের জুড়ে কিন্তু 1 থেকে 1.5 লাখ পশু কোরবানি হবে বলে প্রাণী সম্পদ দপ্তর ধারণা করছেন এবং সেটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা হাটে যেটি দেখছি যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এর পাশাপাশি প্রত্যেকটি গরু কিন্তু আসলে বা পশু যেগুলো কেনা হচ্ছে সেগুলো আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখার জন্য প্রাণী সম্পদ দপ্তর থেকে একজন চিকিৎসকও রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ। রাজশাহী থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান, এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার জোবায়ের ফয়সাল। পশু কোরবানির জন্য রাজধানীর 2 সিটিতে প্রায় 800 জায়গা নির্ধারণ করা হলেও এখনও প্রস্তুত হয়নি বেশিরভাগই। কোরবানির আগেই ইমাম প্রশিক্ষণপ্রাপ্ত মাংস প্রস্তুতকারী সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির আহ্বান সিটি কর্পোরেশনের। অন্যদিকে সবার সহযোগিতায় গেল বছরের চেয়েও দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হবে বলেও আশাবাদ তাদের। রাশেদ বাপির রিপোর্টে বিস্তারিত। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি, 2016 সালে রাজধানীতে শুরু হওয়া পশু কোরবানির স্বাস্থ্যসম্মত এই নিয়মে শুরুর দিকে তেমন একটা সাড়া না মিললেও দিনে দিনে বাড়ে নাগরিক অংশগ্রহণ। তবে আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ পিছু ছাড়েনি কখনোই। এই যেমন উত্তর সিটির 35 নম্বর ওয়ার্ড, পশু কোরবানির জন্য ওয়ার্ডটিতে নির্ধারিত 5টি স্থানের মধ্যে রয়েছে এই মাঠটিও। তবে এখন পর্যন্ত প্রস্তুতির ছিটে ফোটাও চোখে পড়েনি জায়গাটিতে। সরকার যে জায়গাগুলো করে দিয়েছে সেগুলো আমরা জানি না অ্যাকচুয়ালি কোথায়। জায়গাটা যদি পর্যাপ্ত হয় এবং সুন্দর ব্যবস্থা থাকে, পানি টানি সবকিছু, তাহলে মানুষ অবশ্যই যাবে। এবছর ঢাকার 2 সিটিতে পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে 793টি। বর্জ্য ফেলতে সরবরাহ করা হয়েছে প্রায় 7 লাখ পলি ব্যাগ। এছাড়া এসব অপসারণে নিয়োজিত থাকবে প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী। নির্দিষ্ট স্থান করা হয়েছে, আমাদের স্থানীয় কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর সেইগুলো আয়োজন করবেন। পর্যাপ্ত ব্লিচিং পাউডার এবং ডেটল দেওয়া থাকবে, পানির ব্যবস্থা থাকবে। ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়া রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি বলে দেয় সুস্থ সুন্দর রোগমুক্ত জীবনযাপনে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি। তাই তো আসন্ন ঈদুল আজহা পরবর্তী বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পাশাপাশি চ্যালেঞ্জ দিতে হবে নগরবাসীকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের 50টি গ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 9টায় চাঁদপুরের ফরিদগঞ্জের বদরপুর ঈদগাহ মাঠে যান মুসল্লিরা, শিশু থেকে বৃদ্ধ সবাই সামিল হন ঈদুল আজহার জামাতে। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এরপর পশু কোরবানি করেন তারা। জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলবে উদযাপন করা হচ্ছে কোরবানির ঈদ। এদিকে দিনাজপুরের সদর, বিরল, চিরির বন্দর ও কাহারুল উপজেলার 5টি গ্রামে ঈদের জামাত হয়েছে। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ছোট বড় সবাই নিজেদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন। সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সাংবাদিক দম্পতি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সকালে রায়গঞ্জ উপজেলার কামালের চক এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম ও তার স্ত্রী মোর্শেদা খাতুন। পথে অটোরিকশাটিকে ধাক্কা দেয় সাকলাইন পরিবহনের একটি বাস।
এতে ঘটনাস্থলেই মোর্শেদ আলী হত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রফিকুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত রফিকুল বগুড়া থেকে প্রকাশিত ধৈনী সাতমাথায় রায়গঞ্জ প্রতিনিধি ছিলেন। এবার পরিচ্ছন্নতা নিয়ে রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শহরের সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশবিদরা। তবে সিটি কর্পোরেশন দাবি করেছে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রতিবছর সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য অপসারণের সময়ের প্রতিশ্রুতি দিলেও নগরের সব জায়গায় সেটি ঠিক থাকে না। তার উপর এবার ডেঙ্গু আতঙ্ক থাকায় ২৪ ঘন্টার মধ্যেই সব আবর্জনা পরিষ্কার দেখতে চান নগরবাসী। সিটি কর্পোরেশন চেষ্টা করতেছে করার পরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ওইভাবে হচ্ছে না। যত তাড়াতাড়ি এসব অপসারণ করা যাবে তত তাড়াতাড়ি আমরা রোগ থেকে আমরা নিজেরা মুক্ত থাকব। তবে শুধু কোরবানির বর্জ্যই নয়, শহরকে পরিষ্কার না রাখলে রোগ ব্যাধি বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ডেঞ্জারাস ক্ষতি হবে পরিবেশের, অন্যান্য মশা তীব্রভাবে বাড়বে। সিটি কর্পোরেশন দাবি করছেন তারা কাজ করে যাচ্ছেন দ্রুততম সময়ে অপসারণ করে নগরবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন স্বাস্থ্যকর দুর্গন্ধমুক্ত শহর আবার ফিরে দিতে পারি। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন এবং ফজরের নামাজ আদায় শেষে এখন জামারায় অবস্থান করছেন হাজিরা। জামারায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর মাথা মুন্ডন করছেন তারা, এরপর পশু কোরবানি করবেন হাজিরা। পরবর্তীতে ইহরামের কাপড় ত্যাগ করে মক্কায় গিয়ে তাওয়াফে ইফাদা সম্পন্ন করার মধ্য দিয়ে শেষ করবেন পবিত্র হজের মূল কার্যক্রম। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভেঙে পড়েছে উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল, ঘরমুখো মানুষের চরম ভোগান্তি, মহাসড়কে যানজটের কারণে টার্মিনালে দীর্ঘ অপেক্ষা, দুঃখ প্রকাশ ওবায়দুল কাদেরের। এবং শেষ মুহূর্তের কেনাবেচায় সরগরম পশুর হাটগুলো, ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।